গত ভিডিওতে আপনাদের জানানো হয়েছে অবধ নিরোধন নরক সম্পর্কে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো দ্বন্দ্বসুক নরকে কিভাবে মানুষকে সাজা দেওয়া হয়। যে ব্যক্তি ক্রোধের বশে কোনো প্রাণী বা জীবকে কষ্ট দেয় তাকে এখানে পঞ্চমুখ সপ্তমুখ সাপেরা যন্ত্রণা দিয়ে ভক্ষণ করতে থাকে। এভাবেই মৃত্যুর পর মানুষ তার পাপের সাজা পায়। পরবর্তী ভিডিওতে আপনাদের জানানো হবে পর্যাবর্তন নরকে কিভাবে মানুষকে সাজা দেওয়া হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।